আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। একটু মন খারাপ, একটু শঙ্কা, অনেক কষ্টে যখন জোটগুলা গড়ে ওঠে, মাঝে মাঝে সামান্য সুতায় বা ইস্যুতে জোটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর যখন এই জোটগুলোকে নষ্ট করে, তখন দুইটা শক্তি নিজেদের ভালো মন্দ বোঝে না যে এই দ্বন্দ্বে আসলে লাভটা কারা করে নিবে। দর্শক, বাংলাদেশে যেমন এই মুহূর্তে বিপিনুর রাজা কিবরিয়ার দ্বন্দ্বে গণ অধিকার পরিষদ ভেঙে গেল, নানান কিছু সামনে এলো, এর মাঝখানে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘ একটা বৈরিতার পর চীনের মধ্যস্থতায় যে সম্পর্ক জোট গড়ে উঠলো, এরপরে আমরা দেখলাম যে নতুন অনেক ব্যবসা বাণিজ্য দুই দেশের অ্যাম্বাসি চালু থেকে শুরু করে অনেক ঘোষণা আসছে, সামরিক জোট টোট, এর মাঝখানে ছোট্ট একটা ইস্যু নিয়ে দুই শক্তির মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়ে গেছে। আর একটা সম্পর্ক শুরু না হইতে যে দ্বন্দ্ব এখন কেউ ছাড় দেবে কিনা, কারণ ইস্যুটা দুই দেশের জন্যই লাভজনক। সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগের মধ্যেই মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই দেশ সৌদি আরব এবং ইরানের মধ্যে দেখা দিয়েছে নতুন বিরোধ। বেসিক্যালি আরব উপসাগরের একটা অঞ্চল আছে দৌরা, সেই দৌরাতে একটা বিশাল গ্যাসের খনি আছে। এখন এই বিশাল গ্যাসের খনির মালিকানা নিয়ে ইরানের সঙ্গে কুয়েত এবং সৌদি আরবের শুরু হয়েছে শক্ত দ্বন্দ্ব। খবর হচ্ছে মিডল ইস্ট মনিটর, আপনার আরব দেশের নিউজ আপনারা সকলে চিনেন। দীর্ঘদিন পর কূটনৈতিক মিশন চালুর পরই রিয়াদ তেহরান সম্পর্কে এই ফাটল দেখা দিয়েছে। হঠাৎ করেই পারস্য উপসাগরের দুরা গ্যাস ক্ষেত্রের মালিকানা নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত। আর আপনার সম্প্রতি বিতর্কের মাঝখানে আরও ঝামেলা পাকাইছেন কুয়েতের যিনি জ্বালানি মন্ত্রী আছেন সাদ আল বারাক। দর্শক, সৌদির সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন দুরা গ্যাস ক্ষেত্রটির উপর ইরানের কোনো অধিকার নেই, এটা বেসিক্যালি কুয়েত এবং সৌদি আরবের একচেটিয়া অধিকার রয়েছে। তেহরানকে গ্যাস ক্ষেত্রের মালিকানা দাবি করার আগে নিজেদের সমুদ্র সীমা চিহ্নিত করার আহ্বান জানিয়েছে সৌদি এবং কুয়েত। সৌদি আরবের পক্ষ থেকে আপনার এলাকাটির পূর্ব সীমান্ত চিহ্নিত করার জন্য রিয়াদ এবং কুয়েতের সঙ্গে আলোচনা করার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাদ আল বারওয়াক তিনি বলছেন এখন পর্যন্ত দুরা গ্যাস ক্ষেত্রের মালিকানা শুধুমাত্র কুয়েত এবং সৌদি আরবের, অন্য কেউ যদি মালিকানা দাবি করে তাহলে তাকে আগে সমুদ্র সীমা নির্ধারণ করতে হবে, তারপর যদি অধিকার পায় তাহলে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, গ্যাস ক্ষেত্রটির মালিকানা নিয়ে সৌদি আরব এবং কুয়েতের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে আবার অবৈধ হিসাবে আখ্যা দিয়েছে ইরান। এরপর পরই কুয়েতের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হলো, মানে বিষয়টা হচ্ছে কি, এই গ্যাস ক্ষেত্রটাকে ইরান বলছে এটা তাদের, আবার সৌদি এবং কুয়েত বলতেছে তাদের। এখন এটা নিয়ে সৌদি আর কুয়েত আবার একটা জোট হয়ে গেছে, ইরানের সাথে ডিফারেন্ট একটা অবস্থানে চলে গেছে। এখন ইরানও মোটামুটি ঘাড়কাটা একটা স্টাইলে এই মুহূর্তে আছে যে না, এটা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। আন্তর্জাতিক আদালতে যদি এই ইস্যু নিয়ে যায়, ওই যে ঘরের সমস্যা যখন আপনি বাহিরের লোক ডাকবেন, তো বাহিরের লোক কারো না কারো পক্ষ নিবে, আর বাহিরের লোক যদি হয় এই ঘরটারই বিরোধী, তখন সেখানে সূক্ষ্মভাবে ঢুইকা সুই হইয়া ঢুইকা ফাল হইয়া কিন্তু ভেজাল লাগাবে। সংকট সমাধানের বিষয় নিয়ে কুয়েতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এইটা আপনার আসলে নতুন কোনো একটা সমস্যা না, যতটুকু তথ্য উপাত্ত বলছে 1967 সালে তেল ক্ষেত্রটি আবিষ্কৃত হয় এবং এতে প্রমাণিত মজুদ রয়েছে 20 ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস। বুঝতেই পারছেন আজকের দিনে এই গ্যাসটার দাম কেমন। আর এই কারণেই এটা নিয়ে সেই পুরনো দ্বন্দ্ব আবারও সামনে আসলো যখন ইরান এখান থেকে গ্যাস উত্তোলন করতে গেছে, এখান থেকে কিন্তু আবারও ঝামেলাটা পাকাইছে। তো আমার মনে হয় যে সমাধান যখন হচ্ছে দুই দেশের মধ্যে, তখন সকল কিছু খুঁটিনাটি যেই যেই সমস্যাগুলো নিয়ে নিজেদের মধ্যে বৈরিতা ছিল বা সম্পর্কের অবনতি ছিল, প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি অর্থনৈতিক সামাজিক, হ্যাঁ মানে কী বলা হচ্ছে, দলীয় গোত্রীয় সকল বিষয়কে ফোকাসে রেখেই কিন্তু এইভাবে করা উচিত। আর যখন এই বিষয়গুলো আবার তাদের দেশের গণমাধ্যম প্রকাশ করে বা প্রচার করে, মিডল ইস্ট মনিটর একটা আন্তর্জাতিকভাবেই স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রসিদ্ধ গণমাধ্যম, তো বুঝতেই পারছেন যে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি ধামকি নিয়ে এখন এটা নিয়ে আসে। তো আমার মনে হয় যে দুই দল একসাথে বৈঠক সমাধান করা উচিত। আন্তর্জাতিক আদালতে গেলে কী হবে, আন্তর্জাতিক আদালত তো আর আরবিরা বিচার করে না, বিচার করে পশ্চিমারা। আপনারা জানেন যে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কত কাহিনী হয়, আন্তর্জাতিক আদালত থেকে পুতিনকে
যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, মাফিয়া হিসেবে চিহ্নিত করে। কিন্তু এই আন্তর্জাতিক আদালত আজকের দিন পর্যন্ত ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীকে বা ইসরায়েলি সেনাবাহিনীকে আজ পর্যন্ত সন্ত্রাসী আখ্যা দেয় নাই। এই আন্তর্জাতিক আদালত মিয়ানমার ইস্যুতে ওই রকম কোনো রকম রিয়াকশন করতে পারে নাই বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নাই। এই আন্তর্জাতিক আদালত চলে পশ্চিমাদের একটা মদতে। এখন কোনো কারণে আন্তর্জাতিক আদালতে গেলে এইটা নিয়ে ধরেন দুই দেশের মধ্যে এমন তুলকালাম কাণ্ড ঘটাই দিবে পশ্চিমারা, এটা কল্পনার বাহিরে। কারণ সৌদি ইরান জোট ভেঙে যাওয়া মানে আরব লীগ ভেঙে যাওয়া। আপনারা সকলেই খেয়াল আছে, এই দুই দেশ একসাথে হবার পর আরব রাষ্ট্রগুলোরা ডাইকা বৈঠক করা সিরিয়া টিরিয়া সবারই নিয়ে শক্ত একটা অবস্থানে কিন্তু গিয়েছে। যে জোট নিয়ে আপনার ইসরায়েল হতাশা প্রকাশ করেছে, আশঙ্কা প্রকাশ করেছে, যে জোট নিয়ে যুক্তরাষ্ট্র অবজেকশন দিয়েছিল, কিন্তু আরবরা মিলা কইরা দেখাই দিছিল পশ্চিমাদের কিক দিয়া। কিন্তু এখন যদি কোনো কারণে ভাই এদের কাছে যায়, তো আপনার কি মনে হয় না যে এটা থেকে হিতে বিপরীত হবে? সো মানে এখন আমার মনে হয় যে সৌদি যুবরাজ, ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আছেন আয়াতুল্লাহ খামেনি, আর কুয়েতের যারা আছেন তারা একসাথে বৈশা ঘরোয়াভাবে এটা সমাধান করা উচিত। কেউ ছাড় দিতে হবে, কেউ স্যাক্রিফাইস করতে হবে, নয়তো এটা থেকে খুবই দুঃসংবাদ আসবে। আল্লাহ হেফাজত করুক জোটকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।